তো অসাধারণ কফি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন একটি কুর্তি টু পিস। গলার এখানে কিন্তু খুব চমৎকার করে কাজ করা ছিল, এটা আপনার জরির কাজ করা, আর উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত শো বাটন আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দিশোজন। আমি ফয়সাল আছি আপনাদের সাথে ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে। আজকের ব্লগ কুর্তি টু পিস কালেকশন নিয়ে দেখাবো অসাধারণ কিছু কুর্তি টু পিস কালেকশন, তো সবাই ভিডিওটা সম্পূর্ণ করবেন। আর ওয়ান ইয়ার্স ফ্যাশনের কিন্তু খুবই ফেমাস কালেকশন কুর্তি টু পিস, তো ইউনিক কিছু কালেকশন দেখার জন্য আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ টানবেন না। তো অসাধারণ কফি কালারের ভিতরে দেখতে পাচ্ছেন একটি কুর্তি টু পিস। গলার এখানে কিন্তু খুব চমৎকার করে কাজ করা ছিল, এটা আপনার জরির কাজ করা, আর উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত শো বাটন আছে, ঠিক আছে। আর এটার হাতাটা থাকবে হচ্ছে এটা, আর এটার ওড়নাটা থাকবে হচ্ছে আপনার 100% কটনের ভিতরে। এগুলো কুর্তি নতুন খোলা হয়েছে, ওড়নাগুলো কিন্তু বড় ওড়না, ঠিক আছে, দেখতেই আছেন। ওড়নাটা প্যাঁচানো ছিল, আমরা খুলেছি ওড়নাটা আপনাদেরকে দেখানোর জন্য। এটার ব্ল্যাক কালারটা খুব সুন্দর, এটা তো গলায় খুব গর্জিয়াস করে কাজ করা রয়েছে, সবচেয়ে বড় কথা গলার কাজটাই ছিল খুব গর্জিয়াস এবং ইউনিক। এটা থাকবে হাতাটা, হাতাগুলো 3/4 হবে, আর এটার ওড়নাটা থাকবে হচ্ছে এটা। তো ভিউয়ার্স, প্রাইস থাকবে মাত্র 1350 টাকা। এখন দেখাচ্ছি আরও একটি ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনই পাবেন আজকে, ফাটাফাটি মাথা নষ্ট করা ডিজাইন পাবেন আজকে। তো ভিউয়ার্স, খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন চুন্নির ভিতরে। উপরে কিন্তু আপনার এই যে বাটন সিস্টেম করা ছিল এটা, হ্যাঁ, আর এটার নিচটা, এগুলো কিন্তু কুর্তি, সবগুলোই কুর্তি, সাইড বন্ধ। আর এটার হাতাটা থাকবে হচ্ছে এটা, ওড়নাটা, ওড়নাটাই আকর্ষণ। খুবই সুন্দর ভাটিক স্টাইলের একটা ওড়না, এটার কালার থাকবে দুইটা, দুইটা কালারই কিন্তু জোস। আর একটা কালার আছে আপনার ব্ল্যাকের সাথে, ব্ল্যাকটা কিন্তু আরও ফাটাফাটি, ঠিক আছে। থাকবে হাতাটা, আর এটার ওড়নাটা, ওড়নাটা থাকবে হচ্ছে এটা। এই ড্রেসটার প্রাইস থাকবে কিন্তু মাত্র 1000 করে। আরও একটি ড্রেস কালেকশন আমি আপনাদেরকে দেখাবো, এক্সক্লুসিভ এটাও। ওয়াও ভিউয়ার্স, এটা বডিটা সিম্পল, দেখতেই পাচ্ছেন গলায় উপরে কিন্তু ডিজাইন ছিল, আর সবচেয়ে বড় কথা এটার হাতাটা একটু গর্জিয়াস, এটার হাতাটা একটু গর্জিয়াস হবে। আর এটার ওড়নাটা ফ্যাশন দুপাট্টা, ও এটার ব্যাক পার্টে কিন্তু কাজ করা রয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাজ করা ব্যাক পার্টে। এটার মধ্যে কালার থাকবে দুইটা, ঠিক আছে, আর ব্যাক পার্টের সাথে এটা যে হাতাটাও কিন্তু খুব গর্জিয়াস হবে এটার। আর এটার ওড়নাটা থাকবে কিন্তু আপনার কটনের ভিতরে, 7 রঙের রং ধনু দুপাট্টা থাকবে এটা, ঠিক আছে, ফ্যাশন দুপাট্টা। এটার মধ্যে কালার থাকবে দুইটা, দুইটা কালারই কিন্তু খুব চমৎকার। এটা আরও একটা কালার আছে মিষ্টি কালারের সাথে, ঠিক আছে। টোটাল ড্রেসটা, এটা ব্যাক সেটে কাজ করা রয়েছে, এটার হাতাতেও কাজ করা আছে, ঠিক আছে। আর এটার ওড়নাটা হচ্ছে এটা, রংধনু ওড়না, এটা 7 রঙের ওড়না। তো ভিউয়ার্স, এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র 1150 টাকা। তো আরও একটি ড্রেস কালেকশন দেখাচ্ছি, এটার বডিটা থাকবে হচ্ছে এসি কটন, ঠিক আছে। ওয়াও অসাধারণ ডিজাইন, দেখতেই পাচ্ছেন উপরে আপনার চেক করা ছিল, ফুল উপর থেকে নিচ পর্যন্ত শো বাটন, এগুলো খোলা যাবে না, ওপেন হবে না, ঠিক আছে। আর এটার ব্যাক সাইডটা কিন্তু মাথা নষ্ট করা ব্যাক সাইড, হাতাটা আরও সুন্দর। ওড়নাটা থাকবে ক্রেপ, কটন ক্রেপের একটা ওড়না থাকবে। এটার প্রাইসটাও থাকবে 1150 টাকা। আরও একটি কালেকশন দেখাচ্ছি, এটারই আরও একটা কালার, ঠিক আছে, খুবই সুন্দর কালার, বেগুনির সাথে ছিল আপনার অরেঞ্জ এবং ব্ল্যাক, আর ব্যাক সাইডটা স্ট্রাইপ। ওড়নাটা হচ্ছে এটা। তো চলুন আরও একটি কুর্তি টু পিস কালেকশন দেখাচ্ছি, এটার প্রাইসটাও থাকবে 1150-এর। খুবই সুন্দর চমৎকার কাজ করা, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত বুটিক্সের কাজ ছিল, আর সবচেয়ে বড় কথা এই কাজগুলো গ্যারান্টি উঠবে না, আর এখান থেকে নিয়ে নিচ পর্যন্ত শো বাটন আছে এগুলোতে, ঠিক আছে। আর হাতাটা একটু ইউনিক, মানে যে প্রিন্টের সাথে এটা আপনার কন্ট্রাস্ট করা আছে, ঠিক আছে, দুইটা হাতা,
হাতাতে ফোল্ডিং সিস্টেম করা রয়েছে আর এটার ওড়নাটা খুবই সুন্দর। এটা থাকবে হচ্ছে ওড়নাটা। এটার আরো একটা কালার আছে, দুইটা কালার হবে এটার মোট। একটা কালার হচ্ছে এটা, আর এটার ওড়নাটা থাকবে হচ্ছে এটা। এটার প্রাইসটাও থাকবে 1150 টাকা। তো ভিউয়ার্স, এই পর্যন্তই ছিলাম আজকের ব্লগ ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওয়ান ইয়ার্স ফ্যাশনের ইউটিউব পার্টনার দিশুজন চ্যানেলটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।